তো বন্ধুরা সবাই কেমন আছো? ভালো আছো তো সবাই? তো আজকে আমরা এসে গেছি আর একটা অসাধারণ এক্সপেরিমেন্টের সাথে। এরকমই কিছু ক্রেজি এক্সপেরিমেন্ট দেখার জন্য স্টুপিড বক্স চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে দেখবে একটা বেল ঘন্টা আসছে, ওটা অবশ্যই দাবিয়ে দাও যাতে কোনো নোটিফিকেশান স্টুপিড বক্স চ্যানেল থেকে যাতে মিস না হয়ে যায়। তো আমাদের কাছে আছে জামা সেলাই করার জন্য সুতো। জামা সেলাই করার জন্য যে সুতো ব্যবহার করা হয়, আমরা সবাই জানি যে সুতো ব্যবহার করা হয়, যে কোনো টেলার দোকানে গেলে আমরা দেখতে পাই সেই সুতো। আর আমাদের কাছে আছে এই ওয়েট, এটা 50 গ্রাম, এটা 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, সব মাপেরই আছে। তো আজকে আমরা যেটা করব সেটা হলো এই যে সুতোটা, এটার টান ক্ষমতা কতটা, কিংবা এই সুতোটা কত কেজি ওয়েট অবধি নিতে পারবে বা কত গ্রাম ওয়েট অবধি নিতে পারবে, সেটাই আজকে আমরা দেখব। তো দেখা যাক কি হতে পারে, কি মনে হয় তোমাদের যে কত কেজি অবধি নিতে পারবে। তো সবার প্রথমে আমরা ছোট দিয়ে আরম্ভ করি, 50 গ্রাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যেটা 50 গ্রাম যেটা ওয়েট ছিল আমাদের, সেইটাকে এই সুতোটা খুব সহজেই নিতে পারছি। এরপরে আমরা দেখি যে 100 গ্রামে নিতে পারবে কি পারবে না। তো ফার্স্টে বেঁধে নেওয়া যাক। তো 100 গ্রাম পুরা, ও 100 গ্রামও খুব সহজেই এই সুতোটা নিয়ে নিতে পারছে। তো আমরা 100 গ্রামটা খুলে রেখে দিই। এবার আমরা যেটা দেখবো 200 গ্রাম, দেখবো 200 গ্রামের ওজনটাও নিতে পারে কিনা। তো রেডি, দেখা যাক। ও বন্ধুরা দেখতে পাচ্ছ 200 গ্রামের ওজনটাও খুব সহজেই এই সুতোটা ক্যারি করে নিতে পারছে, অসাধারণ অসাধারণ। তো 200 গ্রামটা আমরা রেখে দিই। এরপর আমরা দেখবো 500 গ্রাম, 500 গ্রামের নিতে পারে কিনা। একটু ওজন তো বাড়াতে হবে, খুব একটু তাড়াতাড়ি বাড়িয়ে দিলাম 200 থেকে 500। দেখা যাক কি মনে হয়, উঠবে, নিতে পারবে ওজনটা? ও মাই গড, দেখো খুব সহজে, একটু টান পড়ছে, আমি হাতে ধরে রেখেছি, বুঝতে পারছি সুতোতে একটু হালকা আওয়াজ আসছে, কিন্তু দেখতে পাচ্ছ 500 গ্রামও এই সুতোটা ওয়েট নিয়ে নিয়েছে। তো এটা রেখে দেওয়া যাক। এরপরে বড়, মানে 1 কেজির উপরে আমরা দেখবো 1 কেজিটা নিতে পারে কি পারে না। তো বাঁধা যাক 1 কেজিতে। বাবাম, আমার মনে হচ্ছে চারদিকে ঘুরিয়ে নিয়ে ভালো, এর ওয়েটটা একটু বেশি, তো তাহলে হয়তো ওয়েটটা ক্যারি করতে পারবে। মনে হচ্ছে প্রথমবারে পারেনি, দেখা যাক দ্বিতীয়বারে পারে কি পারে না। না না বন্ধু না, 1 কেজির ওয়েট আমাদের এই সুতোটা নিতে পারছে না, কিন্তু 500 গ্রাম অব্দি খুব সহজেই নিয়েছিল। এবার আমরা দুটো একসাথে দিয়ে দেখবো, 1 কেজিতে তো হলো না, 500তে হলো। তো আমরা 700 কি 800 মতো ট্রাই করে দেখি হয় কি হয় না, 800 ট্রাই করে দেখি 800 গ্রাম ওয়েট নিতে পারে কি পারে। 800 পুরান, মানে 800 ওয়েটের আমাদের পুরান রেডি, 500, 200 আর 100। এবার এটা দেখি আমরা 800 নিতে পারে কি পারে না। দেখা যাক 800 গ্রাম ওজনে সুতোটা ক্যারি করতে পারে কি পারে না। ও মাই গড, খুব সহজেই এটা 800 গ্রাম ওজন খুব সহজে এটা ক্যারি করে নিতে পারছে। তাই আমরা যে জামা সেলাই করি সুতোটাকে যে এত কমজোর ভাবি, কমজোর কিন্তু নয়, সুতোটা বেশ ভালোই শক্ত। আমরা দেখলাম 800 গ্রাম ওজন খুব সহজেই এটা ক্যারি করে নিতে পারছে, কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে সুতোটা খুব বেশি শক্ত না হলেও 1 কেজির যে ওয়েটটা সেটা কিন্তু ক্যারি করতে পারছে না 1 কেজি ওয়েট। তো ভিডিওটাকে একটা লাইক করে দাও,
আর বন্ধুদের সাথে শেয়ার করে জানাও যে আমরা যে সুতোটা ব্যবহার করি জামাতে সেই সুতোটা কতটা টেকসই। তো বন্ধুরা তোমাদের মনে যদি এরকম কোনো অসাধারণ এক্সপেরিমেন্টের আইডিয়া থাকে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো, আমরা সেটা অবশ্যই ট্রাই করব। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।